বাংলাদেশের সংসদ নির্বাচন। প্রশ্ন, বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়? উত্তর, 7ই মার্চ 1973। প্রশ্ন, বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর, মাওলানা আব্দুর রশিদ তকপাগিজ। প্রশ্ন, বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তর, শাহ আব্দুল হামিদ। প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের স্থপতি কে? উত্তর, ডক্টর কামাল হোসেন। প্রশ্ন, বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? উত্তর, 10ই এপ্রিল 1972। প্রশ্ন, বাংলাদেশে গণপরিষদের সংসদ নেতা কে ছিলেন? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন, আইন পরিষদে শাসনতন্ত্র বিল কবে গৃহীত হয়? উত্তর, 4 নভেম্বর 1972। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকার জন্য। এরকমই সকল প্রশ্ন উত্তর জানতে আমাদের সাথেই থাকুন, চাকরির প্রস্তুতি নিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।